আসসালামু আলাইকুম খামারি ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল হোসেন বর্তমানে গরু ছাগল লালন পালন করাটা আসলেই একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে খাদ্য সংকট এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি যা আকাশচুম্বী যেটা আমাদের কারোর পক্ষেই আপনার সেটা আমার মানুষের খাবার হোক সেটা গো খাদ্য হোক বিশেষ করে গো খাদ্যের দাম আকাশচুম্বী যেটা আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন ফার্মে যে সমস্ত গরু ছাগল রয়েছে তাদেরকে কেনা খাবার না খাওয়িয়ে আমরা কিন্তু খাবার উৎপাদনে বেশি মনোযোগী হতে পারি এভাবে আমরা কিন্তু আমাদের খামারের খরচটা কমাতে পারি অনেকাংশেই এবং আমরা যদি আমাদের খামারের গরুর থেকে প্রাপ্ত যে গোবরগুলা এই গোবর দিয়ে যদি আমরা বায়োপ্রোডাক্ট তৈরি করি গোবর দিয়ে যদি আমরা বায়োগ্যাস তৈরি করি গোবর দিয়ে যদি আমরা জৈব সার তৈরি করি কেঁচো কম্পোস্ট তৈরি করি তাহলে কিন্তু আমরা আমাদের খামারের বড় একটা খরচের বড় একটা অংশ এই গোবর থেকে আমরা পেতে পারি এখন প্রশ্ন হল যারা ইতিপূর্বে বায়োগ্যাস করেছেন বা বায়োগ্যাস ব্যবহার করছেন অনেক দিন থেকে তারা তো জানেন যে গোবর থেকে প্রাপ্ত গ্যাস দিয়ে যদি আমরা রান্না বাড়া করি তাহলে আমাদের পরিবারের যে জ্বালানি খরচ যেমন আমাদের যাদের গ্যাস কিনতে হচ্ছে প্রতিনিয়ত যাদের কাঠ কিনতে হচ্ছে প্রতিনিয়ত এই খরচগুলোর থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি যেহেতু আমাদের বাড়ি গরু আছে যেহেতু আপনাদের আপনার গরু লালন পালন করে থাকেন একটা দুইটা হোক পারিবারিকভাবে অথবা যদি এটা খামার আকারেই হোক না কেন আমরা যদি এই গোবরগুলি ফেলে না দিয়ে এই গোবরগুলি দিয়ে যদি আমরা প্রোডাক্ট তৈরি করি গ্যাস অথবা জৈব সার তাহলে এখান থেকে দেখা যায় একটা বড়ো খরচ কিন্তু আমাদের আমরা এই গোবর থেকে আমরা পেতে পারি এখন কথা হলো যে আগে বায়োগ্যাস করতে বায়োগ্যাস স্থাপন করতে অনেক বেশি সমস্যা ছিল এবং এটা খুব সহজ ছিল না বায়োগ্যাস স্থাপন করা বায়োগ্যাস স্থাপন করতে আগে আমাদের ইসিমেন্টের কংক্রিটের স্ট্রাকচার দিয়ে বায়োগ্যাস আমাদের দেশে পঁচিশ তিরিশ বছর আগের থেকে আমরা ব্যবহার করছি এবং দেখা যায় বর্তমানে প্রত্যেকটা বাড়িতেই বাড়ির ভিতরে জায়গা কিন্তু দিন দিন কমে আসতেছে যেই পরিবারে আগে দুজন সদস্য ছিল ওই পরিবারে এখন চারজন সদস্য যেই বাড়িতে আগে পাঁচটা ঘর ছিল ওই বাড়িতে এখন দশটা ঘর যেই বাড়িতে দশটা ঘর উঠে গেছে বাড়ির ভিতরে জায়গা খুবই সংকলন জায়গার খুবই সংকলন এটা এই চিত্রটা আমাদের প্রতিটা গ্রামের প্রায় বাড়িতেই এই সমস্যাটা জায়গার সমস্যা আমি যেটা বলতে চাচ্ছি জায়গার সমস্যা ইসিমেন্টের হাউস দিয়ে করলে আমাদের অনেক বেশি জায়গা দরকার হতো কারণ দুইটা তিনটা হাউস করতে হতো সেখানে কিন্তু বর্তমানে যারা জায়গা সংকলনের কারণে জায়গার স্বল্পতার কারণে বায়োগ্যাস স্থাপন করতে পারছেন না বায়োগ্যাস স্থাপন করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই প্লাস্টিক ট্যাঙ্কের মাধ্যমে আপনারা বায়োগ্যাস স্থাপন করতে পারেন এবং আপনাদের বাড়ির আপনাদের গোয়ালের আপনাদের খামারের গোবর দিয়ে বা বাড়ির গোবর দিয়েই কিন্তু আপনারা বায়োগ্যাস উৎপাদন করতে পারেন খুব সহজেই যেখানে ইট সিমেন্টের স্ট্রাকচার দিয়ে বায়োগ্যাস করতে অনেক বেশি জায়গার প্রয়োজন হতো এবং সেটা খুবই ভঙ্গুর ছিল কারণ আমরা জানি ইট বা সিমেন্ট একটা সময় গ্যাস পানি মাটি গোবরে ড্যাম হয়ে নরম হয়ে দুর্বল হয়ে সামান্য ভূমিকম্পে কিন্তু এই বায়োগ্যাসের স্ট্রাকচারটা বা বায়োডাইজেস্টারটা ফাটল ধরতো ফাটল ধরে গ্যাস বের হয়ে যেত এবং এমন জায়গাতে ফাটল ধরত যেই জায়গাতে ফাইন্ড আউট করা সম্ভব হতো না যে কোন জায়গাতে গ্যাস বের হচ্ছে অনেকেই আমাকে ফোন করে বলে থাকেন যে আমি দশ বছর যাবৎ বায়োগ্যাস ব্যবহার করতেছি ইট সিমেন্টের স্ট্রাকচার দিয়ে আমার বায়োগ্যাসের ট্যাঙ্কটা করা এখন গ্যাস আমি পাচ্ছি না নিয়মিত গোবর দিচ্ছে সেখানে কিন্তু গ্যাস পাচ্ছে না কারণটা কি কারণটা হলো গিয়ে দশ বছর আগের গরুর গোবরে যদি গ্যাস থাকে এখন তো সেই একই গরু একই গোবর একই গ্যাস একইভাবে ওই গরুর গোবরের ভিতরেও গ্যাস আসে গ্যাস হচ্ছেও নিয়মিত কিন্তু এমন জায়গাতে লিক করে গ্যাসটা বের হয়ে যাচ্ছে যেই গ্যাসটা রান্নাঘর পর্যন্ত আসতেসেরা যে কারণেই নিয়মিত গোবর পানি দেওয়ার পরেও গ্যাস পাচ্ছে না আশানুরূপভাবে বা গ্যাস যদিও পেয়ে থাকেন তার প্রেশার খুবই কম এই সমস্যাটা অনেকেই ফেস করতেছেন যারা ইট সিমেন্টের স্ট্রাকচার দিয়ে বায়োগ্যাস স্থাপন করেছেন যাদের বাড়িতে বা খামারে বর্তমানে বায়োগ্যাস করার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করার জন্য অনেক বেশি জায়গার দরকার হচ্ছে না এবং ইট সিমেন্টের স্ট্রাকচার করার দরকার হচ্ছে না বিকজ এক অস্ট্রেলিয়ার এই টেক কোম্পানি বাংলাদেশে প্লাস্টিক ট্যাঙ্কে সবুজ শক্তি নামে প্লাস্টিক ট্যাঙ্কের মাধ্যমে বায়োগ্যাস স্থাপনের প্লান্ট নিয়ে এসেছে দু সাল থেকে এই সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে আমাদের দেশের হাজার হাজার কৃষক ইতিমধ্যেই এর সুবিধাটা তারা নিচ্ছেন এখন ইসিমেন্টের স্ট্রাকচারের বায়োগ্যাস প্লান্ট এবং প্লাস্টিক ট্যাঙ্কের বায়োগ্যাস প্লান্টের মধ্যে বেসিক কিছু পার্থক্য বা সুবিধা আছে সেটা হলো এটা অল্প জায়গার ভিতরে বসা স্থাপন করা যায় এটা এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করা যায় আপনি ধরেন আপনার বাড়ির এখানে এটা বসাইছেন পাঁচ বছর পরে এই জায়গাটা আপনি বিল্ডিং করবেন এই জায়গাটা কাজে লাগবে এখান থেকে তুলে এটা আমরা অন্য জায়গায় নিতে পারবো বা আপনার খামার পরিবর্তন করবেন বাড়ি পরিবর্তন করবেন এই বায়োগ্যাস প্লান্ট প্লাস্টিকের বসানো বায়োগ্যাস প্লান্ট কিন্তু আমরা তুলে অন্য জায়গায় শিফট করতে পারি অন্য জায়গায় নিতে পারি কিন্তু ইট সিমেন্টের স্ট্রাকচার দিয়ে যদি আমরা বায়োগ্যাসটা করি তাহলে দেখা যাবে যে আমরা ওইটা তুলে নিয়ে অন্য জায়গায় সরাতে পাচ্ছি না পাঁচ বছর পরে এই জায়গাটা যদি কাজে লাগে ওইটাকে ভেঙে ড্যামেজ করে তারপর ওই জায়গাটা আমাদের কাজে লাগাতে হবে সুতরাং অপেক্ষাকৃত আপনার ইট সিমেন্টের স্ট্রাকচারের বায়োগ্যাসের থেকে প্লাস্টিক ট্যাঙ্কের বায়োগ্যাস অপেক্ষাকৃত আপনার বেশি সুবিধাজনক এবং বায়োগ্যাস আপনারা করেন ইট সিমেন্টের স্ট্রাকচার দিয়ে করেন অথবা প্লাস্টিক ট্যাঙ্কের মাধ্যমে আপনারা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন বায়োগ্যাস প্লান্ট স্থাপন আপনাকে আজ হোক কাল হোক করতেই হবে এর কারণ কি জ্বালানি সংকট আমাদের দেশে তীব্র আকার ধারণ করেছে আপনারা জানেন বিদ্যুৎ বলেন তেল বলেন গ্যাস বলেন চরম আকার ধারণ করছে ইতিমধ্যে আমাদের দেশে আগামী দিনগুলো এই সংকট আরও চরম থেকে চরম আকার ধারণ করবে তাহলে আপনি যদি একবার কিছু টাকা বিনিয়োগ করে আপনার বাড়িতে যদি এই বায়োগ্যাস স্থাপন করে নেন আগামী পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনার জ্বালানি সংকট আর থাকবে না আগামী পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনার পরিবারের জ্বালানি নিয়ে আপনাকে ভাবতে হবে না ঝামেলা মুক্ত কালি মুক্ত জ্বালানি গ্যাস আপনি উৎপাদন করতে পারবেন আপনার পরিবারের জন্য আগামী পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত যতদিন আপনি গরু লালন পালন করার সক্ষমতা রাখবেন ততদিন কিন্তু আপনি এই প্লাম থেকে গ্যাস পেয়ে থাকবেন গ্যাস পাবেন রান্নার উপযোগী গ্যাস সো দর্শক বন্ধুরা বায়োগ্যাস করাটা আসলে বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটা পরিকল্পনা আপনার বাড়িতে যদি মাত্র ছয় থেকে সাত ফুট জায়গা থাকে পঞ্চাশ হাজার ছয়শো টাকা খরচ করার সক্ষমতা থাকে কেন আপনি তাহলে বায়োগ্যাস করবেন না বলেন আপনি বায়োগ্যাস করলে আপনার কত দিক দিয়ে উপকার হবে দেখেন আপনার গোবরগুলির যত্র তত্র আপনি যখন ফেলছেন তখন এখান থেকে মশা মাছি তৈরি হচ্ছে এখানে পরিবেশ নষ্ট হচ্ছে মিথেন গ্যাস আপনার তৈরি হচ্ছে এই এই গ্যাস থেকে গোবর থেকে দর্শক বন্ধুরা একবার বিনিয়োগ করে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ঝামেলা মুক্ত জ্বালানি গ্যাস পেতে সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে আপনারা এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত